আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। নির্বাচনের সময় কত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে এ সংক্রান্ত একটি খসড়া তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চাহিদা দেওয়া হয়েছে হাজার কোটি টাকা। জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর 6.5 লাখ সদস্য এবার নির্বাচনের সময় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের 1,01,000, আনসার বাহিনীর 4,46,000 ও 41,000 গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন বাহিনীর 66,030 জন সদস্য ভোটের দায়িত্ব পালন করবেন। সূত্র আরও জানায়, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন খাতে ব্যয় বাড়বে। প্রায় 9 লাখ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের ভোটগ্রহণের ভাতা বাবদ গত নির্বাচনের চেয়ে এবার দ্বিগুণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধু ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা বাবদ ব্যয় গত নির্বাচনের তুলনায় বেড়েছে 280 কোটি টাকা। এগুলো সহ নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে 1,000 কোটি টাকারও বেশি। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির কয়েকজন কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা বাহিনী থেকে যে পরিমাণ টাকার চাহিদা দেওয়া হয় সাধারণত পুরোপুরি তা দেওয়া হয় না। নির্বাচনে কোন বাহিনীর কত সংখ্যক সদস্য কয়দিন মাঠে থাকবেন তার উপরে টাকা বরাদ্দের পরিমাণ নির্ভর করে। তবে এ নির্বাচনে ভোটগ্রহণের 15 দিন পর পর্যন্ত প্রয়োজনে মাঠে পুলিশের টহল রাখতে চায় ইসি। এবার আইন শৃঙ্খলা খাতে ব্যয় বাড়ার অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি। ইসির ওই কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচনে মোটা দাগে 3টি খাতে বাজেট ধরা হয়। সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন পরিচালনা ও নির্বাচনী প্রশিক্ষণ। সাধারণত নির্বাচন পরিচালনা খাতের চেয়ে আইন শৃঙ্খলা খাতে দ্বিগুণ বাজেট ধরা হয়। এবারে নির্বাচনী বাজেট ব্যতিক্রম। আইন শৃঙ্খলা ও নির্বাচন পরিচালনা এই দুই খাতের বাজেট প্রায় সমানে সমান। এবার ভোটার বেড়ে যাওয়ায় প্রায় 42,000 ভোটকেন্দ্র ও 2,60,000 ভোটকক্ষ হিসাবে ধরে সব পদক্ষেপ নিচ্ছে ইসি। এবার ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে প্রায় 9 লাখ। একইভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। যদিও এই নির্বাচনে ভোটকেন্দ্রে কতজন সদস্য মোতায়েন করা হবে সে সংক্রান্ত পরিপত্র এখনও জারি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্র ও যারা একাধিক আসনের সদস্য হবেন তাদের একটি ছাড়া বাকি ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন করতে হবে। ওইসব নির্বাচনের ব্যয় ধরেই এই হিসাব করা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে কোন বাহিনী কত টাকা চেয়েছে তা জানা গেছে। এর মধ্যে পুলিশ 430 কোটি 25 লাখ টাকা, আনসার ও বিডিপি চেয়েছে 366 কোটি 12 লাখ টাকা, বিজেপি চেয়েছে 145 কোটি 87 লাখ টাকা, র্যাব চেয়েছে 50 কোটি 63 লাখ টাকা এবং কোস্টগার্ড চেয়েছে 78 কোটি 62 লাখ টাকা। এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তারা টাকার অঙ্কে দ্বিগুণ ভাতা পাবেন। গত নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তারা একদিনের জন্য 4,000 টাকা ভাতা পেয়েছিলেন, এবার একই কাজের জন্য 2 দিনের ভাতা পাবেন তারা। এই হিসেবে একজন প্রিজাইডিং কর্মকর্তা 8,000 টাকা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা 6,000 টাকা ও পোলিং কর্মকর্তারা 4,000 টাকা হারে পাবেন। আফসার আনাজ, কালবেলা।